Hello everyone, Assalamualaikum, welcome to my another blog. Our ider tour, that ider je tour ta start hoyechilo seta hocche ajke shesh blog karon ami ajke Dhaka te back kortechi. Ekhon ashi hocche Pakshite, eta hocche Patnar moddhe porche. Ar normally ami Shirajganj diye tarpore hocche Jomuna bridge par hoye then Dhaka te jai. But ever ekটু planটা change করছি কারণ হচ্ছে এবার চিন্তা ভাবনা ছিল একটু long distance ride করে দেন ঢাকাতে ঢোকার তো সেই কারণে এবার আমি কুষ্টিয়া হয়ে দেন ফরিদপুর দিয়ে ভাঙা হয়ে মাওয়াঘাট পার হয়ে মাওয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে দেন ঢাকাতে ঢুকবো তো আমার প্ল্যান এটা জানি না কতটুকু সাকসেস হবো Already আমি কুষ্টিয়ার ভিতরে প্রবেশ করছি আর কুষ্টিয়া দিয়ে এখন রাজবাড়ী হয়ে দেন ফরিদপুর হয়ে মাওয়াতে যাব আর আমার বাসা থেকে কুষ্টিয়ার ডিসটেন্স হচ্ছে 42 কিলোমিটার আর আমার নরমালি ছোট যে সিটিগুলো আছে তার মধ্যে কুষ্টিয়া সিটিটা মোস্ট ফেভারিট একটা সিটি বলা যায় তো আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে এখানে আসা হয় কুষ্টিয়া টু রাজবাড়ী হাইওয়ে আর এই হাইওয়ের পারিপার্শ্বিক যে সৌন্দর্য মনোরম দৃশ্য পুরো মুগ্ধ করে দেয় এখন রাজবাড়ী পার হচ্ছে আর রাজবাড়ী পার হওয়ার পরে সামনে ফরিদপুর দিয়ে দেন সরাসরি ভাঙা দিকে রওনা দেব আর ভাঙা থেকে আমরা মাওয়া এক্সপ্রেসওয়েটা নিব এক্সপ্রেসওয়ে নিয়ে সরাসরি মাওয়াঘাট What a beautiful road, man. So, এই রাস্তার সৌন্দর্যটা এতটাই বেশি যে কিছু না বলে থাকতে পারলাম না আর রাস্তা দুই সাইডে মানে টোটালি গাছ দিয়ে মনে হচ্ছে একটা রাস্তা সাদ বানায় রাখছে গাছ তো রাস্তাটা মানে এই রাস্তাতে রাইড করে যাওয়ার সিদ্ধান্তটা হয়তো বা আমার সঠিক হয়েছিল বিকজ যদি এই রাস্তায় না আসতাম তো এত সুন্দর পরিবেশটা পাইতাম না হয়তো বা তো আসলে এই রোডটা সুন্দর এটা হচ্ছে বাথুমদা নদী নদীর ভিউটা আসলে অসাধারণ একটা ভিউ এটা ফরিদপুরের মধ্যে পড়ছে এখন আমরা হচ্ছে ভাঙা থেকে ভাঙার কাছাকাছি আছে প্রায় 10 কিলোমিটার দূরে বাট বৃষ্টির কারণে এখানে থামা লাগছে আর হয়তো বা 15-20 মিনিট লাগবে ভাঙাতে পৌঁছাইতে হ্যালো অবশেষে ভাঙাতে এসে পৌঁছাইছি এখন হচ্ছে মাওয়া ভাঙা যে এক্সপ্রেসওয়েটা আছে
সেটা নিয়ে মামা ঘাটের দিকে রওনা দিচ্ছি। এখন যেটা দেখতেছি যে ঢাকার সাইডে যে এক্সপ্রেসওয়েটা আছে অর্থাৎ ঢাকা টু মাওয়া অবধি যে এক্সপ্রেসওয়ে ওইটার তুলনায় মাওয়া থেকে ঢাকা পর্যন্ত যে এক্সপ্রেসওয়েটা করছে সেটা প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক বেশি এই সাইডে। ঢাকার সাইডের তুলনার সাথে এই সাইডের রাস্তাটা বেশি সুন্দর। অবশেষে ফেরিঘাটে এসে পৌঁছেছি আর এখন সরাসরি যায় ফেরিতে উঠবো। আর খুব খিদা লাগছে আর ফেরিতে যায় খাওয়া লাগবে। তো এই সাইডে ফেরিঘাটটা অনেক সুন্দর বাট কেমন ফাঁকা জানি না লকডাউনের কারণে কিনা বাট ফাঁকা মানে টোটালটাই ফাঁকা। তো আর রাস্তাতে হালকা পুলিশ থামাইছিল বাট তেমন কোনো প্রবলেম হয়নি, নর্মালি লাইসেন্সগুলো দেখে ছাড়িয়ে দিছে। তো এই আর কি। তো চলেন ফেরিতে যাই, ফেরিতে যাই আবার কথা বলি। কিছু বলো ভাই, আচ্ছা এখন আছি ফেরিতে, ফেরি ছাড়বে এখনই। ওই যে ওখানে আমার গাড়ি, এইখানে গাড়ি রাখা আছে। এখন খাবো, এখানে মাছ আছে, মাংস আছে। বললাম মাছ কিসের? এখন ফেরিতে উঠলাম আর এখন খাওয়া দাওয়া করবো। অনেক সেতুর কাজ প্রায় শেষ আর আসলে এদিক দিয়ে আসার মেন কারণই ছিল কিছু কিছু জিনিস, যেমন পদ্মা সেতু যেটা এখন দেখা যাচ্ছে, আর আরেকটা ছিল হচ্ছে ভাঙা এক্সপ্রেসওয়ে। তো সেটা তো দেখছেন, আর এই যে পদ্মা সেতু উপরে এখন মেবি পিস কার্পেটিং শুধু বাকি আছে আর প্রায় কাজ শেষ। অনেকটা জার্নি শেষ করে এখন ফেরি থেকে নামতেছি আর এখন চলে গেছি মাওয়া ঘাটে। এখান থেকে মাওয়া এক্সপ্রেসওয়ে নিয়ে ডিরেক্ট ঘাটে চলে যাব। আর রাস্তাতে বৃষ্টি হয়েছে, রোদ হয়েছে, সব কিছু ছিল। তো এই আর কি, তো দেখা হচ্ছে রাস্তার মধ্যে গিয়ে। এখন আসি হচ্ছে কেরানীগঞ্জে আর আজকের জার্নিটা অনেক সুন্দর।
ভিডিওটা এই পর্যন্ত। তো টাটা, গুড বাই, টিভি।